আজকের ইজের হ্যাপি বার্থডে, আজকের ইজের 5 বছর হবে, এখনো হয় নাই। অক্টোবরের 12 তারিখে 2016 সালে ও রাতের 8:15 তো হয়েছে, এখনো হয় নাই। ওই হিসাবে হচ্ছে কি, এখনো ওর বার্থডে স্টার্ট হয় নাই। এখন সকাল 7:00 মতো বাজে আর ইসকি স্কুলের জন্য রেডি করতেছি। সো স্কুল আছে যেহেতু তাই কোনো কিছু তেমন করা হচ্ছে না। স্কুল থেকে আসলে দেখি আর ইসকে নিয়ে একটু বাইরে যাব, আর ইস যেখানে খাইতে চায় বা কী কী করতে চায়, কিছু কিনতে চায়, এগুলো সব করব। আর ইজের বার্থডে পার্টির তো প্রিপারেশন চলতেছে, আর ইজের বার্থডে করব হচ্ছে গিয়ে রবিবার দিন এই সপ্তাহে, কারণ এই শনি রবিবার ছাড়া আমাদের কোনো ছুটি নেই, সবারই হচ্ছে গিয়ে বিজি, কারণ স্কুল বাচ্চাদের স্কুল আছে, তারপরে আমাদের আরও বিভিন্ন টাইপের প্রোগ্রাম প্রোগ্রাম আছে। এই তো এই হচ্ছে গিয়ে প্ল্যান চলতেছে এখন। এখন আর ইজ স্কুলের জন্য রেডি হবে, তার ইজকে স্কুলের জন্য রেডি করি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরিস, হ্যাপি বার্থডে টু ইউ। বাই। কি ভাই স্কুলে যায়? কত সকাল বলে স্কুলে যায়। তারিস তো এখন স্কুল চলে গেল, এখন আবার আমি আরিসকে ঘুম পাড়াবো, কারণ এখন 7:30 বাজে। তো আরিস স্কুল থেকে আসুক, তারপরে দেখি কি প্ল্যান করি আমরা। সারা সকাল পার করে এখন যেতেছি ছেলেকে স্কুল থেকে আনতে। এখন দুপুর 3:00 মতো বাজে, তো স্কুল এখন ছুটি হয়ে যাবে। তো আরিসকে স্কুল থেকে আনতে যেতেছে আমরা সবাই, ও আমাদের সবাইকে দেখলে হ্যাপি হয়ে যাবে। এই যে ওর বাপ, হ্যাঁ, যাকে আমি এখন আর ভিডিওতে নিতে চাই না, ঠিক আছে, আমি তোমার ভিডিওতে আসছি, যে হচ্ছে গিয়া সব সময় একটা মানে একটা পেইন, দূরই বিরক্তিকর পেইন একটা, আমি বিরক্ত থাকতে পারি না, ওকে সাপোর্ট করতে গেলে না 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 এটাই করতে থাকে, যেই জায়গায় যায় একটা মোবাইল বার করে, যেই জায়গায় যায় একটা মোবাইল বার করে, বিরক্ত লাগে। আগে মনে হয় কে জানি মোবাইল ধরে রাখতো, তুলি একটু ভিডিও করো, পুত্রের আনতে যাও। হ্যাঁ, আর এখন আমি ভিডিও করতে বের করলে কেন মোবাইল বের করছো, মানে এই যে থাকে না সময় চেঞ্জ করে, আবার এক সময় আসবে যে বলবে কি তুলি ভিডিও কর, আমি তখন ভিডিও জীবনও করব না। তো যাই হোক, এখন আরিসকে নিতে আসছি, আরিস আমাদের সবাইকে দেখে শুয়ে যাবে যে স্কুল থেকে নিতে আসছি আমরা সবাই। আরিসের নাম রাখবো আলমান্ত এখনই। এখন প্ল্যান হচ্ছে গিয়ে, কারণ বার্থডে বয়, আরিসকে নিয়ে এখনই ওয়ালমার্টে যাবে ওনার বাবা, যে কি টয় চাই ওই টয় কিনে দিবে। ওকে, আমি যাই আরিসের জন্য, দাঁড়াই, যে আরিসের কার্ড এটা ছাড়া আরিসকে দিবে না আমার কাছে। হ্যাঁ, জানে মিস নিউটন আর আরিস হক, ঠিক আছে। Happy birthday! Hey daddy! Come, come, come inside! Brenda, do you wish for happy birthday? Yeah! You have to say happy birthday to you! Happy birthday to you! Happy birthday dear... Aris! Aris! Happy birthday to you! Aris, what do you want right now? Where do you want to go? Walmart. You want Walmart? Okay, yeah. Let's go. You want to go right now? Yeah. Okay, let's go. Oh, এক ওয়ালমার্টে চিনে, কারণ জানে ওয়ালমার্টে সারি সারিতে টয় পাওয়া যায়, এই জন্য ওয়ালমার্ট মুখস্থ করে ফেলছে। যদি বলি যে টার্গেট বা অন্য কোথাও অন্য কোনো টয় স্টোর, বললো ওয়ালমার্ট। Okay, let's go to Walmart. Okay, চলো। আচ্ছা বাবা, সিট বেল্ট পরো। আমরা এখন ওয়ালমার্টের ভিতরে, আরিস টয় সেকশনে চলে আসছে, আরিস এখন আরিসের খেলনা খুঁজতেছে। এই যে খোঁজ দা সার্চ চলতেছে, কি থেকে কি নিবে, কোনটা নিবে বুঝতে পারতেছে না, একবার এরো একবার ওইরো, একবার এরো একবার ওইরো, এরকম করতেছে, দেখতেছে যে কোনটা পছন্দ হয়, বাবারে কোনটা নিয়ে বাস মারা যায়। বাবা তুমি প্রস্তুত? আজকে মমি শিখাই দিব না কোনটা নিতে হবে।
যেটা চাই সেটা কিনে দিবা। ওকে আরে ৫ টাকা দামের কিছু ধরবি না তুই আজকে বললো তুমি যে না আরিজ আজকে এখন খুঁজতেছে ও কোনটা নিবে কোনটা নিবে না। হ্যাঁ ওদিন ওইটা নিয়ে গেছিল। হ্যাঁ না না আই ডোন্ট লাইক দিস ওয়ান প্লিজ। না না বড়র জন্য না অন্তু এটা মেক করতে হয় এটা থাকে না এগুলো সব নষ্ট হয়ে পড়ে থাকে এমন কিছু নেই যেটা সলিড থাকবে। এ ভাঙা ভাঙা জিনিসপত্র আমি পছন্দ হই না। নট দিস টাইম আদার থিং নাও আদার সাইডে চলো লেটস গো। টাকার ব্যাপার না আমাকে একটু বলবা আমার কথা হচ্ছে ও ঘুরে ফিরে কেন ডাইনোসরের কাছে আসে। আমি মানতে পারতেছি না তোর জায়গায় আমি হইলে আমি 5টা টয় নিতাম। ওরে আমার সোনা বাচ্চারা তুই তো বুঝোস না তুই বুঝোস না। এই যে আমরা বাসায় চলে আসছি বাসায় এসেই আমাদের সেই রুটিন যে সাথে সাথে খেলনা খুলতে হবে। অন্তু বসছে খেলনা খুলে দিতেছে। কি জানি এটা কিনছে কত ভালো ভালো জিনিসপত্র দেখাইছি সেটা কিনবে সে ঘুরে ফিরে সেই ডাইনোসরের দিকেই গেছে। আরিস তুমি কি প্রত্যেক বছরই ডাইনোসর কিনবা? ওয়েট বাবা অস্থির হয়ে গেছে বাচ্চাটা বাচ্চা বলা পেন থাকলে একটু ম্যাচ হয়ে থাকে। দেখি দেখো মামি কি শো করা আসলে কি কিনছিস আমি দেখি না আমাকে দেখাও না একটু তোমরা দেখলে হবে আবার ব্যাটারিও লাগবে রে। বা 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 এখন তোর ব্যাটারি দিয়ে শূন্যই মাথাটা গরম হয়ে গেছে। হ্যাঁ ব্যাটারি দিতেছে তোমার তো কাজ হলো কি এমন একটা সিস্টেম করে যেটাতে ব্যাটারি লাগবে আর আমার 12টা বাজবে। ছোট জনের জন্য আমরা এটা কিনে নিয়ে আসছি কারণ বড় জন শুধু গিফট পাবে ছোট জন্য গিফট পাইতে হবে না বাবা। এটা কি এটা ম্যাচ করতে হয় তো। ও ওকে 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 ওনারা ব্যাটারি আনতে যেতেছে। এটা কি এটা কে পছন্দ করে নিয়ে আসছে? এটা আরিস পছন্দ করে নিয়ে আসছে চকলেটটা। এখন 250 লাগবে আরিসের যা লাগবে 250 তাই লাগবে। আমি ওর জন্য খেলনা কিনে নিয়ে আসছি তারপরে ওর পছন্দ হয় না ওরও ডাইনোসর লাগবে। আল্লাহ কি হয়েছে আরিস দাও আরিস দাও। থ্যাংক ইউ আরাশ। হ্যাঁ চকলেট কি আরাশ হ্যাপি হয়েছে? থ্যাংক ইউ বলো ভাইয়াকে এটা হাঁকি দাও আরিসকে হাঁকি দাও। আরিজের খেলনা খোলা শেষ আরিস খেলনা দিয়ে খেলতেছে। আমাদের আজকে তেমন কোনো প্ল্যানই নেই কারণ আরিজের স্কুল ছিল তাই আর কি কোনো প্ল্যান করি নাই। আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে বলছিলাম আপনি আপনাদেরকে যে রবিবার দিন মানে আজ থেকে 3 দিন পরে আরিজের জন্য পার্টি রাখছি সবাইকে বলছি ওই দিন আসার জন্য। তো আজকে আর কিছু করি নাই কিন্তু একটু আগে তাবাসুম আপু আর তাইন আপু ফোন দিয়ে বললো যে ওরা আসতেছে আরিজের সাথে দেখা করার জন্য আরিজের বার্থডের দিন বলে কথা তো আরিজের সাথে দেখা করবে। তো এই তো এখন তাড়াহুড়ো করে বাসা গুছাগুছি শুরু করে দিছি কারণ বাসা খুবই ম্যাস ছিল এগুলো এখন ক্লিন করব। ওরা আসতেছে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আমাদের কে আসছে? আরিজের চাচি চলে আসছে। আমার জন্য কি আনছো? ফ্লাওয়ার অ্যাজ ইউজুয়াল।
তাহলে কাপকেকগুলো আমাদের বাচ্চাদের থ্যাংক ইউ সাথে পুরো মিলে সুন্দর আইস কোথায় জায়গা নাকি জায়গা আরিস আরিস আন্টি আসে নাই আরে আন্টি আজকে আসবে আন্টি নেক্সট এটা কে আসছে চাচি আসছে হাগি দাও চাচিকে হ্যাপি বার্থডে হাগ দাও খাবা তোমাকে গ্র্যান্ডমা পাঠাইছে বাবা এগুলো দেখো দাদি what is this shirt আমি ডাইনোসর শার্ট ওরে বাবা পার্টি ইটস আ পার্টি ইটস আ পার্টি খুব সুন্দর হয়েছে কালারগুলো খুব সুন্দর এই কালারটা খুবই সুন্দর এটা পরাই দাও এটা দুইটাই বার্থডে শার্ট এটা বার্থডে টু WhatsApp পানা হে আবার এটা আবার দেখি কি ডাইনোসরের পছন্দ পরে আবার এটা ডাইনোসরের নিছি ইটস মাই বার্থডে সুন্দর হয়েছে এই যে আন্টি আর ইজ এ গ্র্যান্ডমা যে আর ইজের জন্য গিফট পাঠাইছে চকলেট আছে তারপরে বই আছে ও বেড টাইম বুক দিছে আন্টি সবসময় অনেক ভালো ভালো জিনিসপত্র দেয় কি আসছে সুন্দর লাগতেছে তো জুতি কইছে মামনি এই যে আরিজের আরেক নানু চলে আসছে ওরে আরিজকে আবার গিফট পাইছে হ্যাঁ কি গিফট পাইছে আরিজ এটা কি এটা কি বসো বসো একটু সিট ডাউন করো What is that? এটা কি কিনছেন আপু আপনি পাগল হয়ে গেছেন আপনি One more time, cheese, dushto, dushto bura. Aris bhaiyer birthday na Arash er birthday. Haan? Arash ekhane cake diye ki korteche. He, pakhi? Dushto me a a. Ashcho, ami to mone chhilam je tumra kalke ashba. Ki ni ashcho khabar? Shrimp fried rice. Oh, gondhora bhaloi asche. Oh, shrimp fried rice. Ar ki ansho? সুন্দর হাসি দিছে জায়ান একটু তাকাও চাচুর দিকে একটু তাকাও কার্টুন দেখবা ওরে বাবা রে আরিস চাচিকে একটা থ্যাংক ইউ দাও হাগি দিয়ে আসো ও মাই অন্তু দেখো হইছে ওয়াও আরিস ডু ইউ লাইক ইট তো চাচির একটা হাগি দে থ্যাংক ইউ বসস ওয়েলকাম আব্বা না না এটা আজকে কিনছে কিনে নিয়ে আসছে নিজে পছন্দ করে কি করছো অন্তু
মিথ্যা কথা বলছিস কি মিথ্যা কথা বলছিস হাতে বানাই নিতে দাঁড়াই থেকে বানাই নিয়ে আসছিস দেখো আজকে মানে অল্প খাবার দেখা নিয়ে অন্ত বলতেছ কি নিজে হাতে বানাইছে বেশি খাবার হলে বলতে কি আরেকজন বানাই নিয়ে আসছে আমি খাইতে বসবো আমি খাইতে বসবো তুমি আজকে আমাকে সার্ভ করবে হ্যাঁ করব সারা জীবনই তো করতেই আছে ওই সারা দেখছেন কি ডায়লগ মারে সারা জীবন ধরে সার্ভ করতেছে তোমাদের খানা ঠিক আছে খাইছো ঠিক মতো তোমরা সবাই কি অন্তু কোনটা বেশি ভালো লাগছে উইংস ওকে খাও ঠিক মতো সব মজা আচ্ছা ওয়েট ওয়েট এখনই দাঁড়াও সবাই যা কাকে ফিনিশিং দিতে যেতেছে ফিনিশিং কি মোমবাতি কিনলাম পয়সা দিয়ে রেহানগো রেহানগো এটা আরাস ভাইকে দাও আপুকে দাও রেহান ভাইকে দাও সবাইকে দাও রেহান আয়ানের খুশি দেখি আমি কিন্তু ভিডিও করতেছি ছবি না আরিস ডাইনোসর আরাস আরাস ক্যান্ডি মজা কয়বার কাছে না কে এখানে পিস হয়ে গেছে অলরেডি আরাস তুমি কিন্তু পচা পচা করছো আজকে আরাস অনেক পচা করছে আমার সাথে দুষ্টামি করো বাই বাই দিয়ে আসো ওরে ও আরিস তাড়াতাড়ি নিস্পিড না নানুকে বলো নানু থ্যাংক ইউ আসার জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ
এই যে চাচুকে দাও হাগি আরিস চাচুকে হাগি দাও চাচিকে হাগি দিছো জান আল্লাহ হাফেজ মুয়া মুয়া বাই থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ আল্লাহ হাফেজ আমার বাসা এখন পুরো ঠান্ডা কারণ সবাই চলে যাওয়ার পর পরেই আরিস আরাশকে খাওয়া দাওয়া করায় দিয়ে তারপর ওদেরকে ঘুম পাড়ায় দিছি তাই আর কি বাসা ঠান্ডা হয়ে আছে ওরা ঘুমায় থাকলে পুরো বাসা ঠান্ডা ঠান্ডা লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আরিজের আজকের দিনটা খুবই ভালো কেটেছে আরিজের বার্থডের দিনটা খুবই খুবই স্পেশাল হয়েছে চিন্তাই করি নাই আমি লাস্ট পর্যন্ত এত কিছু হবে কেক কাটাকাটি করব আমরা একসাথে খাওয়া দাওয়া করবো ওগুলো প্ল্যানই ছিল না সব কিছু সম্ভব হয়েছে ওর চাচা চাচিদের কারণে ওরা আসার কারণে আরিজের দিনটা খুব স্পেশাল হয়েছে সবসময় ওরা আরিজকে স্পেশাল ট্রিট দেয় আরিজের বার্থডের দিনটা কীভাবে কীভাবে যেন খুব ভালো কাটে থ্যাংক ইউ তোমাদের সবাইকে আরিজের দিনটাকে এত স্পেশাল বানানোর জন্য আরিজকে এত স্পেশাল ট্রিট দেওয়ার জন্য আর থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ সবাইকে আরিজকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য তো এই তো আজকের দিনটা এইভাবেই কাটলো আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগছে সবাই আরিজের জন্য অনেক দোয়া করবেন আমাদের সব পিচিদের জন্যই অনেক দোয়া করবেন আমি আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ